আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। ওয়ালাইকুম আসসালাম শিক্ষার্থীরা, তোমরা কি ভালো আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা আমিও ভালো আছি, আশা করছি তোমরাও সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা তোমরা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবে, ঠিক আছে? কোথাও গেলে মাস্ক পরিধান করবে এবং কি করবে, বাসায় এসে ভালোভাবে বা ওখানে যদি হাত মুখ ধোয়ার সিস্টেম থাকে তাহলে কি করবে, ধুয়ে ফেলবে, আর হচ্ছে কি সাবান দিয়ে ধুবে। এরপরে কি করবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে, ঠিক আছে শিক্ষার্থীরা? এবং তোমরা বাসায় বসে কিন্তু খুব মনোযোগ দিয়ে যে পড়াশোনা করছো আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি, আসলে তোমরা খুব জিনিয়াস শিক্ষার্থীরা। আমরা ষষ্ঠ শ্রেণীর কে গ ও ঘ শাখার শিক্ষার্থীদের নিয়ে এখানে একত্রিত হয়েছে ভার্চুয়াল ক্লাসে। শিক্ষার্থীরা আমাদের বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তাহলে চলো আমরা স্ক্রিন শেয়ারে যাই। শিক্ষার্থীরা আমরা প্রথম অধ্যায়ে আছি, তো দেখা যাক আমরা কোন পাঠ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, ছবি যে দেখতে পাচ্ছ দুই পাশে দুটা ছবি আছে, বাম পাশের ছবিটা দিয়ে কি বুঝায় আর ডান পাশের ছবি দিয়ে কি বুঝায়, কেউ একটু ব্যাখ্যা করবে? ডান পাশের ছবি একজন মহিলা কম্পিউটার টাইপ করছে, কম্পিউটার চালাচ্ছে, ডান পাশের উনি উনাকে খুঁজতে হচ্ছে, উনাকে খুঁজতে হচ্ছে। নো ম্যাম, এ আসল কথাটা হচ্ছে এটাই, বাম পাশে উনি কাগজে যে র‍্যাকের মধ্যে যেখানে ফাইল আছে পত্র আর ফাইল পত্র সব বের করতে হচ্ছে, আর কি লাইট দিয়ে দিয়ে অন্ধকারের ভিতরে খুঁজে বের করতে হচ্ছে তথ্য, আর ডান পাশে উনি একদম আনন্দ চিত্তে, এই যে দেখো একটা কাগজ, যে দেখো সামান্য একটা কাগজ আর উনার তথ্যগুলা কত ফাইলের ভিতরে উনি খুঁজে এখনো পাননি, আর ইনি নির্দ্বিধায় এখানে তথ্যগুলা ইনপুট দিয়ে দিচ্ছেন। এটা সম্ভব হয়েছে কি কারণে? কম্পিউটার ব্যবহার করার কারণে, আইসিটি ব্যবহার করার কারণে, প্রযুক্তি প্রযুক্তি ব্যবহার করার কারণে। ইয়েস, তোমরা ঠিকই বলছো, প্রযুক্তি ব্যবহার করার কারণে উনি রিল্যাক্সে আছেন, বুঝতে পেরেছো? শিক্ষার্থীরা তাহলে এখন বলো, প্রযুক্তিটা আসলেই গুরুত্বপূর্ণ তো আমাদের দৈনন্দিন জীবনে? আমরা রিল্যাক্সে থাকার জন্য প্রযুক্তি দরকার। আর ইনি দেখো মাথার গাম পায়ে ফেলে এখানে তথ্য খুঁজাখুঁজি শুরু করেছে, এখনো তথ্য খুঁজে পাননি। তাহলে শিক্ষার্থীরা কে তথ্য অধ্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি পাঠ হচ্ছে 7 ও 8, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পৃষ্ঠা 14 এবং 15। এই দুটো পৃষ্ঠা আলোচনা শেষে, এই দুটো পৃষ্ঠা আলোচনা শেষে শিক্ষার্থীরা তোমরা বলতে পারবে তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় ব্যবহার হয়, তথ্য কি, জ্ঞান কি, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তির প্রয়োজনীয়তা, আর তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে জীবনকে সহজ করেছে। একটু আগে তোমরা দেখতে পেয়েছো কি কি রিল্যাক্সে কাজ করছেন, একদম নির্দ্বিধায় স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। আর প্রযুক্তি ছাড়া কি কি যে কষ্ট, জীবন অচল, জীবন অচল। আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব না? জি,
এখন আমি আবার আমাকে প্রিভিয়াস এ যেতে হবে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বুঝে তো গেছো এই যে আমরা এখানে ছিলাম তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ঠিক আছে শিক্ষার্থীরা এখন দেখি আমরা এটা পড়ছে এখন আমরা দেখি শিক্ষার্থীরা এটা কিসের ছবি মোবাইল ফোন মোবাইল ফোন এটা কিসের এটা কিসে মোবাইল ফোনের ভিতর আমরা যে সফটওয়্যার মোবাইল ফোনের মধ্যে আমরা যে যে কাজগুলো করি মোবাইল ফোনের মধ্যে আমরা যে যে কাজগুলো করি ঠিক আছে মোবাইল ফোনে আমরা যে যে কাজগুলো করি তাহলে একটা মোবাইল ফোনে আমরা তো কত ধরনের কাজ করি সব কাজই তো স্মার্টফোনে আছে ধরতে গেলে করা যায় এই যে তোমরা ক্লাস করছো তাও তো তোমরা স্মার্টফোনেই করছো মোবাইল ফোনেই করছো কারোর সাথে যোগাযোগ করতে হলে বিভিন্ন গ্রুপে তথ্য দেখা গ্রুপে কথা বলা কারোর সাথে চ্যাট করা সবই তো করছো কোনো কিছু অর্ডার করা সবই তো মোবাইল ফোনেই করছো তাই না আচ্ছা শিক্ষার্থীরা এটা কি ছবি তোলা ছবি উঠছে ক্যামেরা ছবি তুলছে ক্যামেরা দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলছে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলছে আর এটা কে সিসিটিভি ক্যামেরা ক্লোজ সার্কিট ক্যামেরা তাহলে এই সব ক্যামেরা এই প্রযুক্তিগুলোর কি আছে বলো অবদান আছে এগুলোর অবদান আছে শক্তি তাহলে এই প্রযুক্তিগুলো ছাড়া কি আমরা চলতে পারি একটু আগে কিন্তু টিচার মোবাইল ব্যবহার করেছিলাম কি কারণে ছবি তোলার জন্য কেন ওই যে সরকারকে তথ্য প্রদান করার জন্য এমএমসি তে আমি এদিকে ক্লাস করছি ল্যাপটপে ওদিকে আবার মোবাইল ফোন ইউজ করে আমি কি করেছি সরকারকে ছবি তুলে এই যে ক্লাসের মাল্টিমিডিয়া ক্লাসের ছবি দিয়েছি দেখেছো তাহলে কি আমরা কি প্রযুক্তি ছাড়া চলতে পারছি এক মুহূর্ত অনস্বীকার্য বলো নতুন শব্দটা শিখো অনস্বীকার্য অনস্বীকার্য মানে কি ম্যাম খুব প্রয়োজন এটা অস্বীকার করা যাবে না অনস্বীকার্য মানে কি অস্বীকার করা যাবে না প্রযুক্তির অবদান আছে আমরা যদি বলি প্রযুক্তির অবদান নাই আমি স্বীকার করি না এটা বললে হবে না অনস্বীকার্য মানে অবশ্যই স্বীকার করছি তাহলে ক্যামেরা ক্যামেরা দিয়ে ছবি তোলা যে ধরনেরই ক্যামেরা হোক ডিজিটাল ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা সিসিটিভি ক্যামেরা সব ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন ভাবে এই ক্যামেরা গুলো ইউজ হচ্ছে আমাদের জীবনে শিক্ষার্থীরা এটা কি বলা যাবে ব্যক্তিগত কম্পিউটারের কার্যক্রম কম্পিউটার ছাড়া চলছে মোটেও চলছে না মোটেও চলছে না মোটেও না কম্পিউটার ব্যবহার হচ্ছে উনি এখানে একটা মিটিং করছেন অফিসিয়াল মিটিং হ্যাঁ এই যে আমাদের মতোই তো এই যে জুমে মিটিং করছেন আর এখানে অফিসিয়াল কাজে কম্পিউটার ব্যবহার হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি আচ্ছা শিক্ষার্থীর এটা কিসের ছবি ম্যাম এটা তো মানে ফাইল খুঁজতে খুঁজতে ম্যাম পাইথন না দেখে মাথা ব্যথা হয়ে গেছে পাইথন না দেখে বললো ফাইল খুঁজতে খুঁজতে মানে পাঁচে মাথা হয়ে গেছে একবারে বিরক্ত হয়ে গেছে আর এখানে হয়ে গেছে কম্পিউটার প্রযুক্তি নাই বলে উনি
বিরক্ত হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে আর এখানে উনি কি নীরবে কাজ করছে স্বাচ্ছন্দ্যে এবং নীরবে কাজ করছেন ঠিক আছে তাহলে এটা কি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন আচ্ছা শিক্ষার্থীরা এটা ছবি কি টেলিকনফারেন্স এবং টেলিমেডিসিন দুটাই বলা যাবে একজন ডাক্তার আরেকজন ডাক্তারের সাথে ওই যে রিপোর্ট নিয়ে কথা বলছেন এটা টেলিকনফারেন্স করছেন দুজনে আলোচনা করছেন এটাকে বলে টেলিকনফারেন্স চিকিৎসায় এটা কি ম্যাম এটা এখানে তথ্য বিশ্লেষণ চলছে এই পাশেও কিন্তু সিসি ক্যামেরা দিয়ে এই যে ধারণ করছেন সব একটা ডাক্তারের চেম্বারে এইভাবেই কিন্তু চলছে চিকিৎসা বর্তমানে অনেক ডাক্তারের চেম্বারে চলছে আর এখানে কি এটা ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার ইনি এখানে রোগী দেখছেন দেখো প্রত্যন্ত অঞ্চলের গ্রামাঞ্চলের রোগী চেক করছেন টেলিমেডিসিনের মাধ্যমে অনেক ক্ষেত্রে যে মোবাইলের মাধ্যমে ওদেরকে কল করে তারপর ডাক্তাররা পরামর্শ দেন এটাকেও টেলিমেডিসিন বলবে টেলিযোগাযোগ সুবিধা ব্যবহার করে স্বাস্থ্য সেবা নেওয়াকে কি বলে টেলিমেডিসিন বলে একটু লিখে ফেলো টেলিযোগাযোগ সুবিধা টেলিযোগাযোগ সুবিধা ব্যবহার করে স্বাস্থ্য সেবা নেওয়া এবং দেওয়াকে স্বাস্থ্য সেবা দেওয়া এবং নেওয়াকে কি বলে কি বলো টেলিমেডিসিন বলে টেলিযোগাযোগ সুবিধা ব্যবহার করে স্বাস্থ্য সেবা দেওয়া ও নেওয়াকে টেলিযোগাযোগ সুবিধা ব্যবহার করে স্বাস্থ্য সেবা দেওয়া ও নেওয়াকে টেলিমেডিসিন বলে টেলিযোগাযোগ ব্যবহার করে স্বাস্থ্য সেবা আমাদের আইসিডি প্রজেক্ট কখন দিবেন এটা গ্রুপে দেওয়া আছে কোন তারিখ দেওয়া আছে গ্রুপে ওটা দেখে নিবে স্বাস্থ্যসেবা তারপর কি স্বাস্থ্যসেবা দেওয়া ও নেওয়াকে টেলিমেডিসিন বলে লিখেছি ম্যাম আচ্ছা শিক্ষার্থীরা এটা কি ওখানে কি কি লেখা আছে পড়ো উপরের দিকে লেখা আছে সরাসরি অনুষ্ঠান স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা
এরকম এরকম টেলিভিশনের মধ্যে আছে না সরাসরি নাকের থেকে নামিয়ে ফেলো। তুমি কি পড়াশোনা দেখছো নাকি এইখানে এগুলো করছো, খেলাধুলা করছো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, তুমি সারাক্ষণ এই কাজে ব্যস্ত, আর যেন না দেখি। তাহলে চিকিৎসা এইভাবেও কিন্তু চিকিৎসা সেবা দেওয়া যায়। এবার বলো এটা কি? পরিবারের সবাই মিলে দেখছে, আবার বাচ্চারাও দেখছে, ছবি দেখছে। তাহলে এটাও কি প্রযুক্তি না? তাহলে কি আমরা প্রযুক্তিকে অস্বীকার করতে পারছি? এটা প্রযুক্তির গুরুত্ব, প্রযুক্তির গুরুত্ব। তাহলে টেলিভিশন দেখা এটা কি বলো? টেলিভিশনে ক্লাস সম্প্রচার হচ্ছে, টেলিভিশনে ক্লাস সম্প্রচার হচ্ছে। না দেখে কেন উত্তর দিচ্ছ? দেখে উত্তর দিবে। এখনো কিন্তু আছে শিক্ষক বাতায় অনেক ক্লাস সম্প্রচার হচ্ছে, সংসদ টিভিতে হচ্ছে, মাদ্রাসার শিক্ষার্থীরা। এটা কি টাকা আসে। তাহলে কতদিন এইভাবে লম্বা লাইন ধরতে হয় রোদের মধ্যে? এছাড়াও মোবাইল ব্যাংকিং আছে। গত ক্লাসে বলেছিলাম বিকাশের মাধ্যমে মোবাইল মানি করেও যায়। আর এটা কি বলো? ষষ্ঠ শ্রেণীর বই পড়েছো সরকার থেকে, সরকারের ওই যে এনসিটিভির ওয়েবসাইট থেকে নিয়ে। এছাড়া গল্পের বই পড়েছো? গল্পের বই পড়েছো? ডাউনলোড করে নিয়েছি গুগল প্লে স্টোর থেকে, তারপর ওখানে বই পড়েছি। কি বই পড়েছি? হ্যাঁ আছে তো, ওখানে গল্পের বই আছে বিভিন্ন বিষয়ে। যেমন আমি পড়েছি আজকে সকালে ভাষা আন্দোলনের ইতিহাস আহমদ রফিক, এই বইটার কত পৃষ্ঠায় দেখো, 3 নম্বর পৃষ্ঠায়। টাকা দিয়ে কেনার দরকার নাই, ফ্রি অনেক বই আছে ওখানে।
ডাউনলোড করতে হয় যে ম্যাম হ্যাঁ অ্যাপসটা ডাউন অ্যাপস ডাউনলোড করে নিবে আর শুধু এটা নয় আরো অনেক অ্যাপস আছে ওই ডাউনলোড করতে হয় এই বইও ডাউনলোড করতে হয় তুমি বলবে বা ইংরেজি পড়বে ইংরেজি বই আসবে ম্যাম মাত্র 10 এমবি হ্যাঁ ম্যাম এগুলো বই কি ডাউনলোড করে লাগবে বই বই ডাউনলোড করতে হবে বই অটোমেটিক্যালি থেকে ডাউনলোড করতে হবে হ্যাঁ তুমি যখন অ্যাপসটা নেবে অ্যাপস এর মধ্যে যখন খুলবে বইটা তোমার ওখানে আসবে তুমি বইটা পড়ে নিবে আমি যখন প্লে স্টোর থেকে নিয়েছি সেই বই অ্যাপসটা চলে এসেছে এখানে এই যে এই জায়গায় এবং এটা হচ্ছে হোম পেজ নতুন রিলিজ আমার লাইব্রেরি বুক স্টোর অ্যাপ এ কি তথ্য টাইগার রহস্য আছে টাইগার রহস্য হ্যাঁ আছে 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 বিজ্ঞানের বইও আছে ম্যাম হ্যাঁ আছে আছে এটা কি মিনা কার্টুন বানিয়েছে অ্যানিমেশন দিয়ে এরকম কার্টুন বানাতে গেলে প্রযুক্তি লাগবে না আমি এখন তোমাদের ক্লাসটার এডিট করতে হয় বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে আবার এডিট করার জন্য ভিডিও এখন ইউটিউব চ্যানেল আছে ম্যাম আপনিও কি এডিট করেন হ্যাঁ আমিও তো এডিট করি ই-গভর্নেন্স এটার অর্থ কি সরকারি ইলেকট্রনিক কি ইলেকট্রনিক গভর্নেন্স ইলেকট্রনিক গভর্নেন্স সরকারের কর্মকর্তাদেরকে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছে সরকার এই দায়িত্বগুলো ইলেকট্রনিক উপায়ে সম্পন্ন হবে যেমন ধরো এই যে স্টুডেন্টদের রেজাল্ট পিএসসি রেজাল্ট আছে তারপরে অষ্টম শ্রেণীর রেজাল্ট এসএসসি এইচএসসি রেজাল্ট এগুলো কিন্তু কি সরকারের বোর্ডের মাধ্যমে এগুলো পরিচালিত হয় না এবং এখানে কি আছে মোবাইলের মাধ্যমে তথ্যগুলো পাওয়া যায় না রেজাল্টের তথ্য পাওয়া যায় এগুলো ই গভর্নেন্স এর অংশ সরকারি সেবা এই যে একটা ওয়েবসাইট আছে www.bangladesh.gov.bd এখানে কিন্তু কি 51,000 সরকারি অফিস এখন এক ঠিকানায় এই ঠিকানার মধ্যেই আছে সরকারি সেবা পেতে গেলে এখানে ক্লিক করলে কিন্তু কি কিভাবে করা যাবে সব পাওয়া যাবে ম্যাম কি বলো আর একটা কথা শুনুন ম্যাম ফেসবুক একটু শেয়ার বক্সে দিন কি জিনিস ফেসবুক কি জিনিস বুঝি নাই তো বাবা বলো দেখালেন না একটু কইটা সেই বুকটা একটু আপডেট একটু চ্যাট বক্সে আচ্ছা লিখে দিব আচ্ছা লিখে দিব অসুবিধা নেই লিখে দিব এই যে দেখো সরকারি সেবা তাহলে প্রযুক্তি সরকারি সেবা পেতে গেলেও কিন্তু এখন প্রযুক্তি লাগবে এই যে পাসপোর্টের ফি জমা দেওয়া নারী ও শিশু সংক্রান্ত আইনি সহায়তা পেতে এ কল করতে হয় কল সেন্টারে জমির পর্চা দলিল তোলার জন্য কি করতে হয় তাও কিন্তু অনলাইনে করতে হয় ম্যানুয়ালি কিন্তু করা যায় না জমির দলিল চাকরির আবেদন অনলাইনে করতে হয় না অনলাইনে করতে হয় হ্যাঁ এখন ধর এখন আর হাতে কিন্তু অনলাইনে করা যায় না চাকরির আবেদন বুঝতে পেরেছো यस मैम বুঝতে পেরেছি তার ক্ষেত্রে প্রযুক্তি বলো প্রযুক্তি এখন কি কাজে দরকার হয়েছে বলো প্রযুক্তি যোগাযোগের জন্য প্রযুক্তি ব্যবহার হয়েছে ছবি তোলার জন্য প্রযুক্তি ব্যবহার হয়েছে ছবি তোলার জন্য ব্যবহার হয়েছে মধ্যখানে কেউ কথা বলবে না
হ্যাঁ বই পড়ার জন্য প্রযুক্তি ব্যবহার প্রযুক্তি ব্যবহার হয়েছে সরকারের বিভিন্ন সেবা পেতে গেলেও প্রযুক্তির ব্যবহার হয়েছে আমরা যখন ক্লাস করতেছি এটার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ভেরি গুড এটা এই যে ক্লাস করছি এটার জন্য প্রযুক্তির ব্যবহার হয়েছে আচ্ছা এই যে নিয়ন্ত্রণ করছে সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করছে আপনারা প্রযুক্তির ব্যবহার হয়েছে যদি তুমি কি করো যদি তুমি জায়গা খুঁজে বের করতে চাও জিপিএস এর পূর্ণ রূপ কি গ্লোবাল পজিশনিং গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম আচ্ছা শিক্ষার্থীরা বলো তো এটা কি আসলে সম্পদ কি কৃষি সব কৃষি কি আমাদের এখন সম্পদ নাকি কয়লা সম্পদ নাকি গার্মেন্ট সম্পদ কৃষি তো নির্ভর করে কিসের উপর প্রকৃতির উপর প্রকৃতি প্রকৃতি যদি ইয়ে হয় বিরূপ প্রভাব ফেলে কৃষি শেষ তাহলে কি সম্পদ হবে আগে কৃষি সম্পদ ছিল আচ্ছা দেখি তো আমরা যাই তো এই যে আমাদের মেধা ব্যবহার করে আমরা যে নিত্য নতুন যন্ত্র আবিষ্কার করছি আমাদের মেধা ব্যবহার করে আমরা যে নিত্য নতুন যন্ত্র আবিষ্কার করছি তাহলে কি সম্পদ কি কৃষি হবে নাকি মেধা হবে কোনটা হবে বলো মেধা হবে সম্পদ মেধা এই যে শিল্প তাহলে শিল্প সে ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি কি সম্পদ কালো ধোঁয়া বের হচ্ছে ইন্ডাস্ট্রি সম্পদ না বায়ু দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে কিন্তু বায়ু দূষণ না হওয়ার জন্য মেধাকে কাজে লাগিয়ে আমরা তো কি করেছি বায়ু দূষণ রোধ করেছি না তাহলে বলো সম্পদ কে সম্পদ কি হবে তাহলে একুশ শতকের সম্পদ হচ্ছে কি মেধা জ্ঞান মানুষের জ্ঞান কারণ মানুষের জ্ঞানকে বিশ্লেষণ করা যায় মেধাকে বিশ্লেষণ করা যায় জন্ম নেয় হ্যাঁ এই যে জ্ঞান এই জ্ঞান জ্ঞানের বিস্ফোরণ ঘটিয়ে জ্ঞানের সাথে প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়ে নতুন কিছু সৃষ্টি করা যায় ঠিক আছে এই জন্য জ্ঞান হচ্ছে কি বর্তমানে একুশ শতকে জ্ঞান হচ্ছে একুশ শতকে জ্ঞান হচ্ছে সম্পদ একুশ শতকে জ্ঞান হচ্ছে সম্পদ সবাই যদি এক যুগে থাকি তাহলে কি হবে একসাথে যদি মিলে মিশে প্রযুক্তি ব্যবহার করে মেধাকে কাজে লাগাই তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে না সম্পদ হচ্ছে কি জ্ঞান ভিত্তিক অর্থনীতি কারণ জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি তথ্য সংগ্রহ করতে পারি তথ্যকে বিশ্লেষণ করতে পারি তথ্য সংযোজন করতে পারি তথ্য মূল্যায়ন করতে পারি নতুন তথ্য সৃষ্টি করতে পারি এই জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে এখন আমাদের কি করতে হবে বলো জ্ঞানকে কাজে লাগিয়ে মেধাকে কাজে লাগিয়ে প্রযুক্তির সাথে সমন্বয় ঘটিয়ে নতুন তথ্যের সৃষ্টি করতে হবে মেধার প্রয়োজন আছে মেধার সাথে প্রযুক্তির ব্যবহার ঘটাতে হবে নতুন তথ্য সৃষ্টি করতে হবে তাইলে আমাদের বাংলাদেশ কি হবে
ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার সম্ভাবনা হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? Yes ma'am. তাহলে বুঝাতে পারলাম? Yes ma'am. তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব শেখা, কোথায় কোথায় প্রযুক্তি ব্যবহার হচ্ছে এগুলো সব বললেই তো গুরুত্ব চলে আসবে, তাই না? Yes ma'am. Yes ma'am. ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওয়ালাইকুম আসসালাম।